Hello everyone, I'm Sabrina Afrin Anny, YSSE Doshom Batch Agile Marketing and PR Intern. আমি YSSE জয়েন করি গত বছর ডিসেম্বরে এবং প্রায় 5 মাস হতে চললো আর আমার জার্নি প্রায় শেষের দিকে। আমাকে যদি YSSE এর অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো অ্যাজ এ ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এটা আমার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল। কারণ আমরা যারা কর্পোরেট লেভেলে কাজ করার স্বপ্ন দেখি কিংবা বড় কোনো সেক্টরে কাজ করার স্বপ্ন দেখি আমরা যদি শুরুতে ওরকম কোনো প্ল্যাটফর্ম পেয়ে যাই যে যেখানে হ্যাঁ অ্যাকচুয়ালি কর্পোরেট লেভেলের কাজগুলোর একটা প্র্যাকটিস হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি ও টাইপের টাস্ক দেওয়া হচ্ছে যেখানে টাইম স্কেডিউল মেনটেন করা হচ্ছে একটা টাইম লিমিট মেনটেন করা হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য দেন আমাদের পারফরমেন্স অলওয়েজ ইভ্যালুয়েট করা হচ্ছে প্রত্যেকটা উইক বেসিসে প্রত্যেকটা মান্থ বেসিসে আমাদের ইয়াংস্টারদের জন্য আসলে এরকম কিছু প্ল্যাটফর্ম দরকার যেখানে আসলে আমরা শিখতে পারবো যে ডাইভার্স বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কাজ করতে হয় থ্রু আউট দ্য পাস্ট 5 মান্থস আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস আমার এক্সেলে কাজ করতে অনেক প্রবলেম হতো টিমওয়ার্ককে যেটা বললাম টিমওয়ার্কে প্রবলেম হতো তারপর এরকম আরও ছোটো ছোটো অনেক জিনিস আছে যেমন ডিসিশন মেকিং ডাইভার্স সিচুয়েশনে কনফিউজ না হয় কীভাবে একটা এক্স্যাক্ট ডিসিশনে পৌঁছানো যায় না টিমের সাথে এই জিনিসগুলো আসলে একটা প্ল্যাটফর্ম দরকার শেখার জন্য অ্যান্ড YSSE আমাকে সেই সুযোগটা করে দিয়েছে এখানে আমার যারা ফেলো ইন্টার্নসরা আছেন তারা সকলে অনেক বেশি ট্যালেন্টেড অ্যান্ড কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন প্লাস আমার যারা সিনিয়র অ্যাসোসিয়েটরা ছিলেন সবাই এত বেশি হেল্পফুল অ্যান্ড হাম্বল যে কোনো সময় তাদের কাছে রিচ আউট করার সাথে সাথে আমি হেল্প পেয়েছি ইট ওয়াজ আ ভেরি ভেরি নাইস এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট আর আমি আসলে কৃতজ্ঞ আমাদের প্রেসিডেন্ট ইউসুফ স্যারের কাছে আমাদের তরুণদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য আপনারা যারা আমাকে শুনছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ইফ ইউ আর কনসিডারিং জয়নিং YSSE ডু নট হেজিটেট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্মস যেখানে আপনি প্রতিনিয়ত গ্রো করতে পারবেন এবং প্রতিনিয়ত শিখতে পারবেন